আসসালামু আলাইকুম, সবাইকে ফুড বাড়িতে স্বাগতম। আজকে আমরা স্প্যানিশ অমলেট বানাবো, আই হোপ আপনাদের কাছে ভালো লাগবে। এই স্প্যানিশ অমলেট বানানোর জন্য আমরা যা যা নিয়েছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, ডিম নিয়েছি, পটেটোস নিয়েছি, আর নিয়েছি অনিয়ন। সর্বপ্রথম আমরা এই পটেটোসগুলোকে স্লাইস করে নেব, এর জন্য মাঝখানে এক ফালি করে নিলাম, তারপর এভাবে যত চিকন করে কাটা যায় সেভাবে আমরা এগুলোকে স্লাইস করে কেটে নেব। স্প্যানিশ অমলেট আসলে খুব ডেলিসিয়াস অ্যান্ড জুসি স্পাইসি একটা ফুড, আই থিঙ্ক আপনাদের কাছে এটা ভালো লাগবে। অ্যান্ড এটা খুব ঝটপট এবং কুইকলি রেডি করার মতো একটি রেসিপি। আপনি সকালের নাস্তায় অথবা বিকেলের নাস্তায় এক পলকেই তৈরি করে ফেলতে পারবেন এই রেসিপিটি। তো আমার পটেটোসগুলো কাটা হয়ে গিয়েছে, এখন আমি এই পেঁয়াজগুলো কেটে নেব। তো পেঁয়াজগুলোকেও পটেটোসের মতো এভাবে স্লাইস করে নেব। বাস, এগুলো কাটা হয়ে গেল, এখন আমরা একটা বাটিতে এগুলো তুলে রাখছি। এখন একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে তারপর আমরা যেই পটেটোসগুলো কেটে নিয়েছি সেগুলোকে ফ্রাই করব এই প্যানের মধ্যে। দিয়ে দিলাম পটেটোস অ্যান্ড অনিয়ন। এটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে একটু নাড়তে থাকবো এবং দিয়ে দেব এক চিমটি পরিমাণ লবণ। শুধুমাত্র লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে এই রেসিপিটা আমরা কমপ্লিট করব। অ্যান্ড এই দুইটা উপাদান দিয়ে দিয়ে রান্না করলেও এই রেসিপিটা যে এত স্পাইসি হয়, আপনারা যদি ট্রাই করেন আপনারা বুঝতে পারবেন, যদি শুধুমাত্র লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে এই রান্নাটা এত স্পাইসি হয়, এত ডেলিসিয়াস হয়। তো এটা আমরা মাঝে মাঝে ঢাকনা খুলে দিব, আবার মাঝে মাঝে ঢাকনা আটকে দেব, দিয়ে এটাকে সিদ্ধ করে নেব। এক পর্যায়ে যখন ফ্রাই হয়ে যাবে তখন আমরা আমাদের রান্নার সেকেন্ড স্টেপ শুরু করব। আমরা যে চারটা ডিম নিয়েছি, ডিম চারটাকে ফেটিয়ে নেব। একটা বাটির মধ্যে চারটা ডিমই ফাটিয়ে নিলাম। তো চারটা ডিম আই হোপ চারজন মানুষের জন্য পারফেক্ট হবে, অথবা এটা দুইজনেও খেতে পারেন। বাস, এখন আবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ পটেটোসে যে লবণ দিয়েছি তাতে আমার এই ডিমের জন্য যতটুকু লবণ লাগবে তা হবে না, তাই আবার আরেকটু সল্ট দিয়ে দিলাম, আর সেই সাথে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার। দিয়ে হালকা একটু নেড়ে তারপর যে আলুগুলা সিদ্ধ করেছি বা ফ্রাই করেছি সেগুলাকে এর ভেতর দিয়ে দেব। ব্যাস, এখন প্যানের মধ্যে তেল দিয়ে দেব, প্যানে তেল দিয়ে তারপর এটাকে ভাজতে দেব। এর আগে আমরা এটাকে এভাবে ঢেকে দিয়ে 5-6 মিনিট অপেক্ষা করব। পাঁচ ছয় মিনিট পর এটা একটু থিকনেসটা বেড়ে গিয়েছে, এখন আমরা এটাকে ভাজবো। তো প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম, যেন কোনো অংশে তেল বাকি না থাকে, তার জন্য আমরা এটাকে একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি, সব অংশে যেন তেলটা ভালোভাবে আটকে যায়। তো আমরা এই মিশ্রণটাকে এই প্যানের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমরা চুলার তাপটা বাড়িয়ে দিয়ে, হিট বাড়িয়ে দিয়ে 5-6 মিনিট এটা বয়েল করতে হবে।
মাঝে মাঝে আমরা ঢাকনা খুলে দিতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা স্পাইসি ডিলিশিয়াস লাগছে। তো এটা হয়ে গিয়েছে এক পাশ, তো এখন আমরা এটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার জন্য একটা সুন্দর টিপস হচ্ছে, একটা যে কোনো একটা প্লেট এভাবে ধরে তারপর পুরো প্যানটা সহকারে আমরা এটা উল্টে দেবো। তারপরে এইভাবে বাস অনায়াসে খুব সহজে এটা উল্টানো হয়ে গেল কোনো ঝামেলা ছাড়াই। ওকে, এখন এটা আমরা অপর প্রান্তে ভালো করে এটাকে ভেজে নেব। বাস এখন এটাকে ঢেকে দিচ্ছি এই পাশেটা হওয়ার জন্য। আমাদের স্প্যানিশ অমলেট বানানো কমপ্লিট। এখন একটা প্লেটের মধ্যে এটা পরিবেশন করছি, একটু কেটে দেখাচ্ছি কেমন হয়েছে এটা ভিতরে। সো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর কমেন্টে এই রান্না সম্পর্কে আপনার মতামত আমাকে জানাতে পারেন। আর এই ভিডিওর নিচে লাইক বাটনটাতে অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।